নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোডেকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই অক্টোবর দু হাজার চব্বিশ মিথুন রাশির কেমন যাবে আপনি যদি মিথুন রাশির জাতক হন আপনার ক্ষেত্রে এই মাসে আপনার স্বাস্থ্য কেরিয়ার ভাগ্য প্রেম বিবাহ কেমন যেতে চলেছে বিস্তারিত আমি আলোচনা করতে চলেছি দেখুন আমি বলবো স্বাস্থ্যের জায়গাটা নিয়ে আপনাদের খুব একটা বড় সমস্যা কিন্তু আমি দেখতে পাচ্ছি না ছোটোখাটো খুচরো সমস্যা হতে পারে হেলথ নিয়ে যে বড় কোনো সমস্যা সেটা আমি দেখতে পাচ্ছি না তবে আপনার মায়ের শরীর স্বাস্থ্যের জায়গা নিয়ে কিছুটা হলো আপনার দুশ্চিন্তার কারণ হতে পারে আপনি মিথুন রাশি মানুষ আপনার মায়ের শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর দিন যদি আপনার আগামী মাসে কোনো ট্রিটমেন্ট থাকে কোনো অপারেশান থাকে সেখানে কিন্তু আপনারা ভালো ফল পাচ্ছেন এই বিষয়ে কোনো দ্বিমত নেই প্রেগনেন্সি পিরিয়ডে যারা রয়েছেন হয়তো আগামী মাসে আপনার ডেলিভারির ডেট রয়েছে আপনারা রেজাল্ট ভালো পেতে চলেছেন এবারে আসি আপনাদের কেরিয়ার কেমন যেতে চলেছে দেখুন নাম্বার ওয়ান পয়েন্ট আপনাদের কর্মভাবে রাহু অবস্থান করছে প্রথম কথা আমি বলবো কর্মভাবে রাহু অবস্থান করবা কিছু কিছু ক্ষেত্রে কর্ম চেঞ্জ হওয়ার সম্ভাবনা রয়েছে যারা চেঞ্জ করতে চাইছেন তাদের ক্ষেত্রে এই সম্ভাবনাটা প্রবল রয়েছে কর্মক্ষেত্রে কলিকদের সঙ্গে আপনি যে যে জায়গাতে কাজ করছেন সেই কর্মস্থলে কলিকদের সাথে আপনার কিছু মতবিরোধ মত কিন্তু তৈরি কিন্তু হবে অর্থাৎ শত্রুতার জায়গায় কিন্তু দেখা যাচ্ছে আপনি যদি মিথুন রাশির মানুষ হন আপনার ক্ষেত্রে কর্মক্ষেত্রে কিছুটা ডিস্টার্ব কিন্তু আসতে চলেছে মিথুন রাশির আপনি মিথুন রাশির মানুষ আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে সম্পর্ক আপনার ভালো হবে অর্থাৎ আপনার যারা হায়ার অথরিটি রয়েছে আপনার যে বস রয়েছে তার সাথে সম্পর্ক আপনার ভালো হবে এবং আপনার কেরিয়ারের ক্ষেত্রে কিছু চেঞ্জ আসতে কিন্তু চলেছে তবে আমি বলবো যেখানে আপনারা কাজ করছেন কর্মক্ষেত্রে যথেষ্ট চাপ থাকবে যারা টার্গেট রিলেটেড কাজ করছেন ধরেন একদিনে আপনাকে এতগুলো কাজ করতে হবে বা এই জায়গাতে এতগুলো কাস্টমারের সাথে আপনাকে ডিল করতে হবে সেখানে আপনারা টার্গেট রিচ আপনারা কিন্তু করতে পারবেন তবে আমি বলবো এই সময় কোনো কর্ম ছাড়া চিন্তাভাবনা করবেন না কারণ এখানে কিছুটা হলো ডিস্টার্ব কিন্তু হতে পারে মানসিক চাপ মানসিক প্রেশার আপনাদের বাড়বে আপনি মিথুন রাশির মানুষ আপনার রাশিতে মঙ্গল অবস্থান করছে দেখুন আমি বলবো রাগ এবং জেদ এ দুটোকে কন্ট্রোল করুন রাগ জেদকে কন্ট্রোল করুন এবং শত্রুতা অর্থাৎ আপনার উন্নতি আপনার শত্রুতা কিন্তু তৈরি করবে আপনি মিথুন রাশির মানুষ এই জায়গাটা অবশ্যই নিয়ন্ত্রণ রাখুন কথাবার্তার দিকে পুজোর মাস বাঙালিদের স্বাভাবিকভাবে খরচ বেশি হয় আমি বলবো খরচ আপনাদের হবে কিন্তু ইনকামের সোর্সটাও কিন্তু আপনাদের যথেষ্ট কিন্তু ভালো রয়েছে ইনকাম আপনাদের হবে এবং খরচের জায়গাটা একটু হলো নিয়ন্ত্রণ রাখব দেখুন টুকিটাকি যেগুলো আপনার পুজোর বাজার শপিং ঘোরা এগুলো আছে কিন্তু আদার্স হাবিজাবি খরচ এই জায়গা থেকে আদার্স উল্টাপাল্টা খরচ হয়ে যাচ্ছে সেই জায়গাটা অবশ্যই নিয়ন্ত্রণ রাখুন দেখুন আপনার ভাগ্যবতী রেট্রোগ্রেট বক্রি হয়ে আছে কিছুটা হলো বিড়ম্বনা অর্থাৎ দৈব কৃপাটা কিছুটা হলো কম পাওয়া এই সম্ভাবনাগুলো আপনাদের দেখা যাচ্ছে তবে যারা ইনভেস্টমেন্ট করতে চাইছেন আমি বলবো আপনাদের জন্য চোদ্দোই অক্টোবর পর্যন্ত ইনভেস্টমেন্টের জন্য খুব ভালো সময় আপনি কোনো সম্পত্তি সম্পত্তি পারচেস করতে চাইছেন কোনো গাড়ি কিনতে চাইছেন অথবা আপনি কোনো কোনো জায়গাতে শেয়ার মার্কেটে টাকা লাগাতে চাইছেন এই জায়গাগুলো আপনাদের আমি বলবো অক্টোবরের চোদ্দ তারিখের মধ্যে করুন খুব ভালো প্রেম আপনাদের ভালো হচ্ছে পুজোর মাসে আমি বলবো প্রেমের জায়গা নিয়ে খুব একটা সমস্যা আমি দেখতে পাচ্ছি না তবে নিজেদের মধ্যে আর্গুমেন্ট বা একটু ছোটোখাটো ব্যাপার নিয়ে জেদ যেগুলো ছেড়ে দিন ওভারঅল প্রেমের জায়গা আপনাদের ভালো হতে চলেছে আপনি মিথুন রাশির মানুষ প্রেমের জায়গায় শুভ মিথুন রাশির আপনার এডুকেশান ভালো হচ্ছে এডুকেশান নিয়ে কোনো সমস্যা আমি দেখতে পাচ্ছি না তবে যারা প্রাইমারি লেভেলে পড়াশোনা করছেন কিছু কিছু ক্ষেত্রে অমনোযোগী হতে পারে কিন্তু যারা ম্যানেজমেন্ট রিলেটেড পড়াশোনা করছেন বা আপনি রিসার্চমূলক পড়াশোনা করছেন বা আপনি বিএ পাস করছেন বা মাস্টার ডিগ্রি নিয়ে পড়াশোনা করছেন এই জায়গাগুলো কিন্তু আপনাদের ভালো হতে চলেছে আপনি মিথুন রাশির মানুষ শিক্ষা শিক্ষাক্ষেত্র আপনাদের ভালো শিক্ষার জায়গাটা খুব একটা ভালো খারাপ দেখতে পাচ্ছি না উচ্চশিক্ষার ক্ষেত্রে খুবই ভালো রেজাল্ট পাবেন কিন্তু প্রাইমারি লেভেলে যারা পড়াশোনা করছেন ক্লাস এইট নাইন টেন এখানে কিছুটা হলেও পড়াশোনাতে ডিস্টারবেন্স আসার সম্ভাবনা কিন্তু রয়েছে আপনি মিথুন রাশির মানুষ মিথুন রাশির এ মাসে আপনার বিশেষ করে কোনো ক্ষেত্রে আপনার চাপ আমি বলবো মানসিক চাপ আপনার আসার সম্ভাবনা কিন্তু রয়েছে কেননা আপনার এ মাসে বেশ কিছু ক্ষেত্রে আপনার ভুল সিদ্ধান্ত নিয়ে কোনো জায়গাতে অর্থ ব্লক হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আমি আবারও বলবো আপনি মিথুন রাশি মানুষ এই জায়গাটাতে আপনারা অবশ্যই নজর দিন কারণ কোনো জায়গাতে টাকা ব্লক হয়ে যাওয়া বা ভুল ইনভেস্টমেন্ট করে দেওয়া এবং বন্ধুর জায়গা নিয়ে একটু সতর্ক থাকুন বন্ধু থেকে সমস্যা আসার সম্ভাবনা কিন্তু রয়েছে যারা অবিবাহিত রয়েছেন তাদের বিবাহের যোগাযোগ বা কথাবার্তা হওয়া বা ফাইনাল হওয়ার সম্ভাবনা রয়েছে বিবাহের জন্য এ মাসটা খুব ভালো হতে চলেছে কথাবার্তা একদম ফাইনাল হয়ে যাওয়া বা যোগাযোগগুলো আসার সম্ভাবনা কিন্তু রয়েছে বৈবাহিক জীবন কিছুটা আপনাদের ডিস্টার্ব যাবে ছোটোখাটো মত হতে পারে স্বামী স্ত্রীর মধ্যে তবে খুব একটা বড়ো সমস্যা আমি দেখতে পাচ্ছি না ব্যবসা ভালো যাবে আমি বলো বিজনেস যারা করছেন তাদের ক্ষেত্রে খুব ভালো কাস্টমারের সাপোর্ট আপনারা পাবেন ফ্লাইং কাস্টমার আপনারা পাবেন আপনারা মহাজনের সাপোর্ট পাবেন এবং আপনার যে অধীনস্থ কর্মচারী কর্মচারীর জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো কিন্তু রয়েছে তবে সেলস লাইনে যারা কাজ করছেন মার্কেটিং লাইনে কাজ করছেন আমি বলব চাপ থাকবে চাপ থাকবে পেশার থাকবে কিন্তু এই জায়গাটাতে আপনাদেরকে ছাড়লে না সেই জায়গাতে আপনাকে কাজ করে যেতে হবে আপনি মিথুন রাশির মানুষ আমি বলবো যাদের কেস মামলা মকরদমা চলছে এখানে একটু হলেও সমস্যা আসার সম্ভাবনা রয়েছে মঙ্গল তো রাশিতে কোনো ভুল জায়গাতে সমস্যা আসা যাদের লিগাল কেস চলছে মামলা চলছে সম্পত্তি নিয়ে মকরদমা চলছে এখানে অবশ্যই আপনারা একটু হলেও সচেতনমূলকভাবে কাজ আপনারা করবেন দীর্ঘদিন এমন কোনো কাজ আটকে গিয়েছিল সেই কাজ আপনার হয়ে যাবে এবং এই অক্টোবর মাসে আপনাদের ভ্রমণের যোগ আপনি কলকাতাতে রয়েছেন আপনি পুনে যেতে পারেন আপনি হায়দ্রাবাদ যেতে পারেন বা আপনি হয়তো দার্জিলিং ঘুরতে যেতে পারেন অর্থাৎ যোগাযোগগুলো আপনাদের বা পুরি যেতে পারেন যোগাযোগগুলো কমিউনিকেশানগুলো কিন্তু ভালো হচ্ছে অফিসে আপনাদের কিছুটা চাপ থাকবে এবং আমি বলবো আপনি মিথুন রাশির মানুষ এই মাসে যে কোনো কাজকে একটু গুছিয়ে করুন চট জলদি কোনো সিদ্ধান্ত আপনি নেবেন না এবং আপনার ভাই বা আপনার বোনের সাথে কিছুটা মতো পার্থক্য এবং জ্ঞাতি শত্রুতা হওয়ার সম্ভাবনা রয়েছে যারা প্রপার্টি নিয়ে ডিলিংস করছেন তাদের ক্ষেত্রে সতর্ক থাকুন কোনো প্রপার্টি পার্চেস করতে যাচ্ছেন অবশ্যই দেখে সেখানে পারচেস করুন আপনি মিথুন রাশি মানুষ এই সম্ভাবনাগুলো রয়েছে তবে আমি একটা কথা বলবো আপনাদের কিছুটা চাপ থাকবে অবশ্যই যারা পরামর্শ করতে চাইছে মিথুন রাশি হয়তো আপনার সঙ্গে মিলছে না একবার ব্যক্তিগত জন্মছক বিচার করুন কারণ মিথুন রাশি লাখো লাখো কোটি কোটি মানুষ রয়েছে প্রত্যেকেরই জন্মছক আমি দেখতে পাচ্ছি না যেটা একটা সার্বিক বিচার ব্যক্তিগত জন্মছক আগে বিচার করুন এবং পাশাপাশি আপনারা অবশ্যই আপনাদের চ্যানেল বারবার বলি এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেল থেকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করতে আপনারা ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার ধন্যবাদ